আপনি অনেক জায়গাতে এই ধরনের উঠতে থাকা ট্যাপ দেখে নিশ্চয়ই ভেবেছেন, এটা হাওয়াতে কিভাবে উঠছে আর এর ভিতরে পানি বা কিভাবে আসে। আসলে এর ভিতরে একটা ট্রান্সপারেন্ট পাইপ ব্যবহার করা হয় যেটা মাটির সঙ্গে কানেক্ট থাকে, যেটার উপরে এভাবে ট্যাপকে ফিট করা হয় আর তারপরে এই পানি উপরে আর নিচে পড়ে, যার মাধ্যমে ট্রান্সপারেন্ট পাইপকে দেখা যায় না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।